হাই ফ্রেন্ডস, সঙ্গীতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। ভাত পাতে শেষে আমরা বাঙালিরা কিন্তু চাটনি খেতে সবাই খুব ভালোবাসে, কিন্তু চিনির কোয়ান্টিটির জন্য অনেক সময় আমরা সেটা অ্যাভয়েড করি। আজকে রেসিপিটি শেয়ার করছি তোমাদের, সুগার ফ্রি একটি চাটনির রেসিপি। এখানে তিনটি বড় সাইজের টমেটো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট আকারে কেটে নিয়েছি। ছোট করেই কাটতে হবে এমন কথা নয়, বড় করেও কাটতে পারো, তবে কুকিং টাইমটি কম লাগবে যদি একটু ছোট করে পিস করে নাও। আর এই টমেটোর সাথে চাই আমাদের খেজুর আর প্রুন, আর চাই অ্যাপ্রিকট সিড। অ্যাপ্রিকট না থাকলে কিন্তু তোমরা আমসত্ত্বও ব্যবহার করতে পারবে এই রেসিপির জন্য। জেনারেলি আমরা চাটনিতে যে চিনির ব্যবহার করি সেটা কিন্তু এখানে যে খেজুর ব্যবহার করছি আর প্রুন ব্যবহার করছি তার থেকে কিন্তু অনেকটা মিষ্টি স্বাদ এসে যাবে। আর অ্যাপ্রিকট শীটে একটু ট্যাঙ্গি একটু সুইট ভাব আসে, এটা একটু স্টিকি হওয়ার আমসত্ব দিলে কিন্তু অনেকটা সুইটনেস পেয়ে যাবে তাতেও। কাজে চিনি ছাড়াই এই চাটনি তোমরা বানিয়ে নিতে পারবে। এখানে আমি অ্যাপ্রিকট শীটটাও পাতলা পাতলা করে কুচিয়ে কেটে নিয়েছি। আমি এখানে প্রেশার কুকারে ব্যবহার করছি, এতে কুকিং টাইমটা অনেকটা বেঁচে যাবে। প্রথমে হাফ চা চামচ তেল একটু গরম করে নিচ্ছি। এখানে তেল গরম হয়ে এলে দিচ্ছি এতে একটি শুকনো লঙ্কা হাফ করে ভেঙে দিচ্ছি, আর দেব হাফ চা চামচ সর্ষে। সর্ষে আর শুকনো লঙ্কা মিডিয়াম হিটে আমি একটুখানি ভেজে নেব যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে এর থেকে। আজকাল আমরা অনেকেই চিনির ব্যবহারটা একটু কম করতে পছন্দ করি, কাজে এই রেসিপিটিতে কিন্তু কোনো ভয় নেই, বানিয়ে খেয়ে দেখতে পারো। এবারেতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো, দিচ্ছি খেজুর, দিয়ে দিচ্ছি প্রুন, আর দিয়ে দিব অ্যাপ্রিকটের শীটগুলো যেগুলো কুচিয়ে রেখেছিলাম সব কিছু দিয়ে দিচ্ছি এবারেতে। এবারেতে দেব 1/4 চা চামচের লবণ টেস্টটা ব্যালেন্স করবার জন্য। সব দিয়ে নাড়াচাড়া করে নেব মিনিট খানেকের জন্য। তবে তোমরা চাইলে কিন্তু চিনির ব্যবহার করতেই পারো, সেটা তোমাদের উপর টোটালি, আবার চিনি ছাড়াও করতে পারো। মিনিট খানেক নাড়াচাড়া করে এবার এতে দিয়ে দিব 1 গ্লাস বড় গ্লাসের 1 গ্লাস জল। এবার গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রেখে প্রেশার কুকারের লিড বন্ধ করে দিয়ে একটি হুইসেলের জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। তবে টমেটো যদি বড় আকারে কেটে থাকো তবে কিন্তু 2 হুইসেল থেকে 3 হুইসেল দিয়ে দিও। এতে টমেটো আর সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে, যেটা আমাদের খুবই প্রয়োজন এই চাটনি বানাবার জন্য। এবার প্রেশার কুকারে ঢাকনা খুলে একটু ঠান্ডা হতে দিচ্ছি। এদিকে আমাদের চাটনি বানাবার জন্য চাই একটি অ্যাপেল। এখানে আমি একটি মিডিয়াম সাইজের অ্যাপেল নিয়েছি, যেটাকে 4 টুকরোতে কেটে নিয়ে আমি গ্রেটারে গ্রেট করে নেব ভালো করে। এই খেজুর, প্রুন, অ্যাপ্রিকট শীট, অ্যাপেল এগুলো সব কিছু মিলিয়ে কিন্তু এই চাটনিতে মিষ্টি স্বাদ নিয়ে আসবে, তাই বলেছি এটা সুগার ফ্রি চাটনি, তোমরা বানাতে পারো এইভাবে। তা আপেল গ্রেট করা হয়ে গেছে এখানে ভালোভাবে, আমি কিন্তু স্কিন শুদ্ধই কিন্তু গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে স্কিন ছাড়াও করতে পারো। এবার এদিকে টমেটোর মিশ্রণটিও ঠান্ডা হয়ে এসেছে, একটি ম্যাশার দিয়ে ভালো করে এবার ম্যাশ করে নিচ্ছি আমি। ভালো করে ম্যাশ করে নিয়ে এবার এখান থেকে খেজুর আর প্রুনের সিডসগুলোকে আমি বের করে নিচ্ছি এখান থেকে। আর এখানে তোমরা স্ট্রেনারও ইউজ করতে পারো বা সাদা পাতলা কাপড়ও কটন ক্লথও ইউজ করতে পারো, যার থ্রুতে আমি কিন্তু এবার স্ট্রেন করে নিচ্ছি, ছেঁকে নিচ্ছি মিশ্রণটি। প্রসেসটি একটু লম্বা মনে হতে পারে তোমাদের, তবে ছেঁকে নিলে কিন্তু খেতে ভালো লাগে চাটনিটি। বা তোমাদের কাছে যদি সময় কম থাকে আর মনে হয় করবো না এই স্টেপটি, এটা তোমরা স্কিপ করতে পারো, ডাইরেক্টও কিন্তু চাটনি বানিয়ে নিতে পারো। কি নিয়ে এবার আমরা এখানে খুব ভালো একটি খুব সুন্দর একটি চাটনির কিন্তু বেস পেয়ে গেছি। এখনও অনেকটা লিকুইড ফর্ম, তবে চাটনির ফর্মে এসে যাবে। এবার এদিকে একটি প্যানে 1/2 টেবিল চামচ তেল একটু ভালো করে গরম করে নিচ্ছি। প্যান গরম হয়ে এলে এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সর্ষে। সর্ষে ফুটে উঠলে এবার বানিয়ে রাখা টমেটোর যে পাল্পটি পেয়েছি সেটা ঢেলে দিচ্ছি এতে। এবার আমাদের হাই হিটে কিন্তু 7 থেকে 8 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাতেই কিন্তু চাটনির যে কনসিস্টেন্সি আমরা খেয়ে থাকি সেই কনসিস্টেন্সিটি এসে যাবে। কিন্তু
এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ রেজিনস আর 1 চামচ ক্যাশোনাট। এই রেজিনস আর ক্যাশোনাট ব্যবহার করাতে কিন্তু চাটনির স্বাদ অনেকটা বেড়ে যাবে। আর দেব কয়েকটি টুকরো কেটে রাখা অ্যাপ্রিকটের শীট, এতে কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এতে টেস্টটি যেমন বেড়ে যাবে তেমনি কিন্তু চাটনির যে কনসিস্টেন্সি থিকনেসটা নিয়ে আসবে এতে। সব কিছু দিয়ে ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না চাটনির যে কনসিস্টেন্সি আমাদের দরকার ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। কনসিস্টেন্সিতে এলে গ্যাস বন্ধ করে একটু ঠান্ডা হতে দেব মিনিট 3-4। পয়লা বৈশাখ আসছে, ভাত পাতে শেষে কিন্তু চাটনি আমরা জেনারেলি বানিয়ে থাকি, কাজে এই পয়লা বৈশাখে তোমরা বানিয়ে এই চাটনি টেস্ট করে দেখতে পারো। আশা করি তোমাদের এই চাটনির রেসিপিটি খুবই ভালো লাগবে। দেখেছো রাইট কনসিস্টেন্সি এসে গেছে এবার চাটনির, আর মিশ্রণটিও কিন্তু চাটনি কিন্তু ঠান্ডা হয়ে এসেছে। এবার গ্রেট করে রাখা আপেলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই গ্রেট করা আপেল ইউজ করাতে যেমন চাটনিটা একটু থিক হচ্ছে তেমনি খাবার সময় কিন্তু দাঁতে যখন আপেলের টুকরোগুলো পড়ছে খেতে খুবই ভালো লাগে, আবার একটু সুইটনেস অ্যাড করছে চাটনিতে, সব মিলে কিন্তু খেতে দুর্দান্ত। ব্যাস চাটনি তৈরি, এবার পরিবেশনের পালা। তোমরা যদি পছন্দ করো একটু ভাজা গুঁড়ো মশলা উপর দিয়ে কিন্তু ছড়িয়ে পরিবেশন করতে পারো, তবে টোটালি নিজেদের পছন্দের উপর, টেস্টের উপর এটা। ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরের ভিডিওতে আবার তোমাদের সবার সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, চলো বাই বাই।